জাস্ট ভিউটা দেখো ভাই, উপর থেকে ভিউ পয়েন্টটা দেখো ভাই। হাই 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 হাই, ঠিক আছে, রেডি, ক্যামেরা অ্যাকশন। রাদার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনপাল। তো কেমন আছো তোমরা? আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে উল্টো রথ, সবাইকে জানাই উল্টো রথের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সোজা রথে তোমাকে দেখিয়েছিলাম ইস্কনের রথ, আর আজকে যাচ্ছি পাঁচরুল জগন্নাথতলার মন্দিরের রথ দেখাতে, ঠিক আছে। অবশ্যই উল্টো রথে যে সমস্ত ঘটবে মন্দিরের কাছে সমস্ত কিছুই দেখাবো, আর রথটা দেখাবো সবচেয়ে মূল যেটা জিনিস, জগন্নাথ সব একদম সব কিছু দেখাবো, ঠিক আছে। আমার কথা আটকে যাচ্ছে, কারণটা হচ্ছে কি, আমি খুব এক্সাইটেড, ঠিক আছে। আর দিদা হচ্ছে আমার জন্য প্রসাদ রেখেছে, মানে আমাদের জন্য প্রসাদ রেখেছে, সেই প্রসাদ আনতে যাবো মামার বাড়ি, জগন্নাথতলা পাঁচুলে আমার মামার বাড়ি। অবশ্যই তোমরা ভিডিওটার মধ্যে থাকো, যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে ভিডিও বাদ দিলে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমিও ভাড়নবকে ভিডিওটা স্টার্ট করি। চলে এসেছি আর জগন্নাথতলার যে মাসির বাড়ি, আর রথটা ঠিক দেখতে পাচ্ছ, ওই যে ওইখান থেকে দেখতে পা, এখান থেকে দেখতে পাচ্ছ রথটা। আর জাস্ট অনেক বছর পর জগন্নাথতলার মানে ওই যে রথটা টানতে এলাম, মানে এখান থেকে ট্রেনে ট্রেনে নিয়ে যাওয়া হবে যতটা পারবো, ঠিক আছে। অবশ্যই এই যে সামনে জাস্ট ভিউটা দেখো ভাই, উপর থেকে ভিউ পয়েন্টটা দেখো ভাই, জাস্ট ভিউটা দেখো, পাঁচরুল জগন্নাথতলার রথ, জাস্ট ভিউটা দেখো। আর জাস্ট বাবির দোকানের ওপরে ছাদে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ছাদে দাঁড়িয়ে আছি, আর সীমা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথটা উপভোগ করছে। আর কিছু বলবি? জাস্ট হেভি লাগছে, মানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার একটা। ভাই জগন্নাথের সবচেয়ে ভাই আজকে ভাগ্যটা এত ভালো, সামনে দেখো মন্দিরের, জগন্নাথের মন্দিরের মেন যে জগন্নাথ সুভদ্রা বলরামের যে মূর্তি, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এখন প্রণাম সারছে ও, আর আমি তো ঠিক এই সাইডে দাঁড়িয়ে ভাই, বাইরে খুব ক্রাউড, আমি ভেতরটায় ঢুকে গেছি, আর সেই যে রথ রথ এখন টানতে টানতে আর বাইরে চলে এসেছি, জাস্ট অসাধারণ লেভেলের। আর কি বাইকটা একটু ক্যামেরাটা নামাতে হলো, আমরা অলরেডি দেখে ফেলেছি মেলা, এবার বাড়ির দিকে যাচ্ছি। রাস্তার অবস্থাটা শুধু দেখো ভাই, ভাই রাস্তার অবস্থাটা শুধু দেখো, জাস্ট এটা হচ্ছে জগন্নাথতলা থেকে মহিষপাড়ার রাস্তাটা, ঠিক আছে, মহিষপাড়ার রাস্তা যেটা আমরা বলি, খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটা আশা করি ভোটের আগে হয়ে যাবে, আমার মন বলছে, ঠিক আছে, আর যদি না হয় তার কিছু করার নেই। যাই হোক, চলো বাড়ির দিকে ডিরেক্ট কথা বলছি, ঠিক আছে, মানে রাস্তার কন্ডিশন খুব খারাপ, বাড়ির দিকে কথা বলি। আর তোমার মেলা থেকে কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো তো, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যে বলছিলাম যে প্রসাদ এনেছি, প্রসাদ এসে অনেকক্ষণ ধরে বলছিলাম, প্রসাদ হচ্ছে দিদা এইটা পাঠিয়েছে, ঠিক আছে। এক হচ্ছে আজকে ভাগ্যটা এত, এটা হচ্ছে খিচুড়ি, মানে খিচুড়ি প্রসাদ, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে একটা তরকারি, কিসের তরকারি, হ্যাঁ সমেন্দে চচ্চড়ি একটা আছে, দুটো দু রকমের আছে। আর জাস্ট ভাই আজকের দিনে এই যে প্রসাদটা মানে অসাধারণ ভাই, জগন্নাথের প্রসাদ, জয় জগন্নাথ, রাধে রাধে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজকে দিনে যে আনপ্ল্যানিং চলে গেছিলাম উল্টো রথে, ঠিক আছে, আনপ্ল্যানিং চলে যাওয়ার জন্য ভগবান আর কি ওপর থেকে দৃষ্টি দিয়ে দিয়েছিল, রথ টানা হয়েছে। রথ ফার্স্টে রথ দেখেছি, রথ টেনেছি, তারপরে হচ্ছে তোমার জগন্নাথের মন্দিরে গেছি, মন্দিরের ভেতর ঠাকুর দেখেছি, জগন্নাথের মূর্তি, এবং প্রসাদ এনেছি, প্রসাদও খাবো। মানে এতগুলো জিনিস একভাবে, মানে ভাবনা চিন্তার বাইরে। অবশ্যই তোমাদের কতটা ভিডিওটা ভালো লেগেছে আমাদের পাঁচুল জগন্নাথের মন্দির, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটু নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, জয় হিন্দ।